এসেছিলাম বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে আজকে চলেও যাচ্ছি বিদায়টা সব সময় অনেক কষ্টের হয় বোনটাকে রেখে যাচ্ছি এই জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল ওকে যদি নিয়ে যেতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো তো কিছুই করার নাই যেহেতু ওর এখন বিয়ে হয়ে গেছে শ্বশুর শাশুড়ির স্বামী পারমিশন না দিলে যেতে পারবে না তো ওরা বলেছে পরে যাবে এখন আমরা চলে যাচ্ছি রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছে এই জন্য রাস্তা একদমই পিছলা হয়ে গেছে তো আমার হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল সবাই তো আমাকে রেখে চলে গেছে আমি খুব আস্তে স্বস্তিরে হেঁটে যাচ্ছিলাম বোনের মেটা ভেবেছিল আমাদের সাথে যাবে কিন্তু ও বুঝতেই পারে নাই যে ওকে আমরা রেখে যাচ্ছি আমরা যখন গাড়িতে উঠেছি যখন গাড়িটা সেরে দিছে তখন ও কান্নাকাটি করা শুরু করে দিয়েছে ওর জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল আমি গ্রামে আসলে ভ্যান গাড়ি দিয়ে ঘুরতে আমার বেশি ভালো লাগে এই যে আমরা সবাই ভ্যানে উঠেছি একটা সময় আমি ভ্যান গাড়িতে উঠতেই চাইতাম না আর এখন ভ্যান গাড়িটাই আমার প্রিয় কেন ভ্যান গাড়িটা আমার প্রিয় জানেন গ্রামের এই আঁকা বাঁকা মেঠো পথে ভ্যান দিয়ে সবকিছু দেখতে দেখতে যাওয়ার মজাটাই অন্যরকম আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনারা কে কে ভ্যান গাড়ি দিয়ে যেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন তারপরে এই তো আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে বাস দিয়ে তারপরে চলে যাব বরিশালে আমরা বরিশাল থেকে তারপরে ভোলায় যাব তো এই তো আমরা বাসে উঠে পড়েছি আর বাসে উঠলে আমার অনেক বেশি খারাপ লাগে মাথা ঘুরে কিছুই করার নাই বাস দিয়েই যেতে হবে আর আমরা ডাইরেক্ট বাসে উঠেছিলাম এই জন্য বেশি একটা সময় লাগেনি খুব তাড়াতাড়ি আমরা বরিশাল এসে নেমেছি তারপরে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি অটো দিয়ে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছিলাম লঞ্চ ঘাট আর এই যে বরিশালের এই রাস্তাগুলো আমার মায়ের অনেক চেনা জানা একটা সময় আমার মায়েরা বরিশালেই থাকতো আমার জন্মটাও বরিশালে এই যে যে কলেজটা দেখাচ্ছিল এই এই কলেজে আমার আমার মামা পড়তো রাস্তাগুলো মায়ের অনেক চেনা জানা আমাকে দেখাচ্ছিল সব কিছুই তো অনেক ভালো লাগতেছে আর আমি অনেক ছোট ছিলাম এই জন্যই সব কিছু ওইভাবে আমি চিনি না তো মায়ের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বরিশাল লঞ্চ ঘাটেও চলে এসেছি আর এখান থেকে ঘাট টিকিটটা কেটে তারপরে ভিতরে ঢুকেছি এই ছোট লঞ্চগুলোতে উঠলে আমার একটু ভয় ভয় লাগে কিন্তু কিছুই করার নাই এখান থেকে আমরা ভেদুরিয়া লঞ্চ ঘাটে যে নামবো আর লঞ্চে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে নদীর পানি গুলো এত ভালো লাগছিল আমার কাছে মনে হয় আমাদের বরিশালটা নতুন বয়ের মতো সুন্দর এই তো আমরা ভেদুরিয়া লঞ্চ ঘাট নেমেছি আমার মামা আগে থেকে একটা সিএনজি ভাড়া করে রেখেছিল আর সেই সিএনজি দিয়েই আমরা যাচ্ছিলাম আর যার সিএনজিটা ভাড়া করেছে সেটাও আমাদের পরিচিত আরেকটা মামা হয় তো মামার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম তো এই তো আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখি মামানি অনেক কিছুই রান্না করেছে অনেক বেশি ক্ষুধাও লেগেছে আমরা তো ফ্রেশ হয়ে ভাত খেতে বসে পড়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম love is